ভারত ডাকছে, রক্ত দিয়েছে ডাক রক্তকে, উঠে দাঁড়াও, আমাদের নষ্ট করার মতো সময় নেই, অস্ত্র তোলো, যদি ভগবান চান তাহলে আমরা শহীদের মৃত্যুবরণ করব। শুধু রক্ত দিয়েই স্বাধীনতা জেতা যায় না, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এভাবেই তিনি একটা দেশকে লড়বার অনুপ্রেরণা জুগিয়েছেন, আর তাই তিনি সকলের নেতাজি। 1897 সালের 23শে জানুয়ারি এই দেশনায়কের জন্ম লগ্ন। নেতাজির গন্তব্য ছিল স্বাধীনতা, প্রেম ছিল স্বাধীনতা, লক্ষ্য ছিল স্বাধীনতা, কিন্তু সেই স্বাধীনতার পূর্বেই হঠাৎ করে হারিয়ে যান তিনি। তার সেই হঠাৎ করে হারিয়ে যাওয়া কি নিছকই দুর্ঘটনা, নাকি ঘৃণ্য রাজনীতির শিকার তিনি, নাকি বিশেষ কারো স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে হঠাৎ করেই হাবিস করে দেয়া হয় তাকে? উত্তরের জন্য আজও প্রত্যেক ভারতবাসী অধীর আগ্রহে অপেক্ষারত। তার তথাকথিত মৃত্যুর পর পেরিয়ে গেছে বছরের পর বছর। এই সময়ের মধ্যে গঠিত হয়েছে একের পর এক কমিশন, তারা পেশ করেছে একের পর এক রিপোর্ট, কিন্তু নেতাজির মৃত্যু রহস্য আজ অমীমাংসিত। চলুন তাহলে আজ এই ভিডিওতে আমরা মৃত্যু রহস্য কিছুটা হলেও উন্মোচন করার চেষ্টা করব। এই ভিডিওর সমস্ত তথ্যই নির্ভর করছে বিবিসির হিন্দি বিভাগের উপর। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত হওয়ার পর পূর্ব রণাঙ্গনে জাপানি সেনাবাহিনীর মনোবল একেবারে তলানিতে ঠেকেছিল। সেই সময়ই সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুর থেকে ব্যাংকক হয়ে সাইগনে পৌঁছেছিলেন, কিন্তু সেখান থেকে এগানোর জন্য একটাও জাপানি বিমান ছিল না। অনেক চেষ্টার পর একটা জাপানি বোমারু বিমানে জায়গা পেয়েছিলেন তিনি। বিমান ঘাটিতে তাকে বিদায় জানাতে এসেছিলেন আজাদ হিন্দ ফৌজের যে সমস্ত সহকর্মী, তাদের সঙ্গে করমর্দন করে জয় হিন্দ বলে অভিবাদন জানিয়ে কিছুটা লাফিয়েই বিমানের সিঁড়িগুলো দিয়ে উপরে উঠেছিলেন তিনি। তিনি বিমানে ওঠার পরই অন্যদের জয় হিন্দ অভিবাদন জানিয়ে তার এডিসি কর্নেল হবিবুর রহমানও বিমানে উঠে গিয়েছিলেন। মিস্টার বসুর উপরে লেট টু রেস্ট নামের বইটির লেখক সিনিয়র সাংবাদিক আশিস রায় বলেছিলেন, ওই বিমানটিতে ক্রু সহ 14 জন ছিলেন। পাইলটের ঠিক পিছনেই নেতাজি বসেছিলেন, তার সামনের পেট্রোলের বড় বড় জারিকেন রাখা ছিল। নেতাজির পিছনেই ছিল কর্নেল হাবিবুর। বিমানে চড়ার সঙ্গে সঙ্গেই জাপানিরা নেতাজিকে সহ পাইলটের আসনে বসার অনুরোধ করেছিলেন, কিন্তু সেই অনুরোধ তিনি বিনম্রভাবে ফিরিয়ে দেন। ঘটনা হলো, সহ পাইলটের আসনটি তার মতো লম্বা মানুষের জন্য বেশ ছোট ছিল, বলেছিলেন মিস্টার রায়। তার কথাই পাইলট আর লেফটেন্যান্ট জেনারেল সিদে ছাড়া বাকি সকলেই বিমানের মেঝেতে বসেছিলেন। নেতাজিকে একটা ছোট্ট কুশন দেওয়া হয়েছিল, কারোর কাছেই কোনো সিট বেল্ট ছিল না। ওই বিমারি বিমানের ভেতর ভীষণ ঠান্ডা লাগছিল সবার। তখনকার দিনে যুদ্ধ বিমানে এয়ার কন্ডিশনার লাগানো থাকতো না। প্রত্যেক 1000 মিটার ওঠার সঙ্গে সঙ্গে বিমানের তাপমাত্রা 6 ডিগ্রি করে কমে যেত। ঠান্ডা আটকাতে সুভাষচন্দ্র বসু তার এডিসি কর্নেল হাবিবুর রহমানের কাছ থেকে তার জ্যাকেটটি চেয়ে নিয়েছিলেন। দুপুর 3:35 বোমারু বিমানটি জমি ছাড়া আকাশে উড়েছিল। সানওয়াজ কমিশন, বিমান দুর্ঘটনায় মিস্টার বসুর মৃত্যু হয়েছিল কি না খতিয়ে দেখতে ভারতের গঠিত প্রথম সরকারি কমিটিকে দেওয়া সাক্ষাৎকারে কর্নেল হবিবুর রহমান বলেছিলেন, বিমান তখনও বেশি উপরে ওঠেনি, বিমান ঘাটের চৌহাদ্দের মধ্যেই ছিল। সেই সময় বিমানের সামনের দিকে একটা বিস্ফোরণের শব্দ শুনতে পাই। পরে জেনেছিলাম বিমানের একটা প্রপেলার ভেঙে নিচে পড়ে গেছে। বিমানটা নিচে পড়ে যেতেই সামনের দিকে আর পিছনের দিকে আগুন লেগে গিয়েছিল। বিমান ভেঙে পড়তেই নেতাজি আমার দিকে তাকিয়েছিলেন। আমি তাকে বলেছিলেন, সামনের দিক থেকে বের হওয়ার জন্য, পিছনের দিকে যাওয়ার জায়গা নেই। সামনের দিকেও আগুন জ্বলছিল, তার মধ্য দিয়েই তিনি বাইরে যান, কিন্তু যেখানে তিনি বসেছিলেন তার সামনে রাখা পেট্রোল ভর্তি জারিকেন থেকে তেল বেরিয়ে তার কোট পুরো ভিজে গিয়েছিল। তিনি আরও বলেছিলেন, আমি বাইরে এসেই দেখি নেতাজি 10 মিটার দূরেই দাঁড়িয়ে আছেন। পশ্চিম দিকে তাকিয়েছিলেন তিনি, ততক্ষণে তার পোশাকে আগুন লেগে গেছে। তাকে মাটিতে শুয়ে দিয়ে আমি তার মাথার বাম দিকে প্রায় 4 ইঞ্চি লম্বা একটা গভীর ক্ষত, একটা রুমাল দিয়ে সেই ক্ষত থেকে রক্তপাত বন্ধ করার চেষ্টা করছিলাম। তখনই নেতাজি আমাকে জিজ্ঞাসা করেন, তোমার বেশি চোট লাগেনি তো? মনে হচ্ছে আমি আর বাঁচব না। এসে ফিরে গিয়ে সবাইকে জানিও যে আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত দেশের স্বাধীনতার জন্য লড়েছিলাম। তারা যেন এই লড়াই জারি রাখে, ভারত নিশ্চয়ই স্বাধীন হবে। এভাবেই সেই ঘটনার বিবরণ দিয়েছিলেন তিনি। 10 মিনিটের মধ্যেই উদ্ধারকারী দল বিমান ঘাটিতে পৌঁছে গিয়েছিল, কিন্তু তাদের সঙ্গে কোনো অ্যাম্বুলেন্স ছিল না, তাই সুভাষচন্দ্র আর বাকি আহতদের সেনাবাহিনীর একটি ট্রাকে করেই তাইহুক
সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। 1946 সালে হংকংয়ের এক কারাগারে ব্রিটিশ কর্মকর্তা ক্যাপ্টেন আলফ্রেড টার্নারের জেরার জবাবে আঘাতের বর্ণনা করতে গিয়ে ডাক্তার ইহোসিমি বলেছিলেন, 3টের সময় এক ভারী চেহারার মানুষকে সেনাবাহিনীর ট্রাক থেকে নামিয়ে স্ট্রেচারে করে নিয়ে আসা হয়। তার মাথা, বুক, পিঠ, হাত, পা এমনকি সব হৃদযন্ত্র সব সাংঘাতিকভাবে পুড়ে গিয়েছিল। ডাক্তার ইহোসিমির বর্ণনায় তার চোখগুলো ফুলে গিয়েছিল, তিনি দেখতে পারছিলেন কিন্তু চোখ খুলতে খুব কষ্ট হচ্ছিল। গায়ে জ্বর ছিল 102.2 ডিগ্রি, পালস রেট হয়ে গিয়েছিল প্রতি মিনিটে 120। বুঝতে পারছিলাম এত কিছুর পরেও তিনি আর বেশিক্ষণ জীবিত থাকবেন না। আহত দুজন দুটো আলাদা খাটে শুয়েছিলেন, একজন এতটাই লম্বা ছিলেন যে তার পা খাটের বাইরে বেরিয়ে যাচ্ছিল। একজন নার্স আমাকে ডেকে বলেছিলেন, ইনিই ভারতের চন্দ্র বোস, রক্ত দিতে হবে ওনাকে, আমি শিরা খুঁজে পাচ্ছি না, প্লিজ একটু সাহায্য করুন আমাকে, জানিয়েছিলেন ডাক্তার ইসি। তার কথায় আমি যখন রক্ত দেওয়ার জন্য তার শিরায় ছুট ফোটালাম, কিছুটা রক্ত ছুঁচ দিয়ে বেরিয়ে এসেছিল। রক্তের রঙটা ছিল গাঢ়। মৃত্যুর কিছুটা আগে তার রক্তে অক্সিজেনের মাত্রা কমে যেতে থাকে আর রক্তের রং পাল্টাতে থাকে। একটা বিষয় আমাকে বেশ অবাক লাগছিল, পাশের ঘরে দুর্ঘটনায় আহত জাপানি সৈনিকরা ব্যথায় চিৎকার করলেও নেতাজি সুভাষচন্দ্র বসুর মুখ থেকে একটি শব্দও বের হয়নি। অথচ আমি ডাক্তার হিসেবে বুঝতে পারছিলাম যে কতটা শারীরিক কষ্ট হচ্ছে, জানিয়েছিলেন ডাক্তার ইসি। 18 আগস্ট 1945 রাত 9টার সময় সুভাষচন্দ্র বসু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আশিস রায়ের কথায় জাপানে মৃতদের ছবি তোলার প্রথা নেই, কিন্তু কর্নেল রহমার বলেছিলেন যে তিনি জেনে শুনেই সুভাষচন্দ্রের ছবি তুলতে দেননি, কারণ তার শরীর তখন বেশ ফুলে গিয়েছিল। জাপানি সেনাবাহিনীর মেজর নাগাতোমের কথা অনুযায়ী তার গোটা শরীরেই ব্যান্ডেজ বাঁধা ছিল। ওর পার্থিব শরীরটা ঘরের এক কোণে রেখে দেওয়া হয়েছিল, চারিদিকে একটা পর্দা দেওয়া হয়েছিল, সামনে কয়েকটা মোমবাতি জ্বলছিল, ফুলও ছিল কিছু। কোনো বিমান না পাওয়ার ফলে তার মৃতদেহ সিঙ্গাপুর বা টোকিওতে নিয়ে আসা যায়নি। 4 দিন পরে অর্থাৎ 22 আগস্ট তাইফুইতে তার শেষকৃত্য সম্পন্ন হয়। সেখানে হাজির ছিলেন কর্নেল হাবিবুর রহমান, মেজর নাগাতামো আর নেতাজি সুভাষচন্দ্র বসুর দোভাষী জুইচি নাকামুরা। কর্নেল হাবিবুর রহমানও পরে জানিয়েছিলেন যে শ্মশানে এক কর্মকর্তাও তাকে সুভাষচন্দ্র বসুর সোনাই বাঁধানো একটা দাঁত দিয়েছিলেন, ওই দাঁতটা মৃতদের সঙ্গে জ্বলে যায়নি। 2002 সালে ভারতের বিদেশ মন্ত্রকের দুই অফিসার যখন রেনকোজি মন্দিরে রাখা সুভাষচন্দ্র বসুর অস্থিকলস পরীক্ষা করতে গিয়েছিলেন, তারা ভেতরে ওই কাগজের মোড়কে রাখা সোনার দাঁতটিকে দেখতে পেয়েছিলেন। সেই সময়ে জাপানে ভারতের রাষ্ট্রদূত ছিলেন আবদাস সেট, তিনি বলেছিলেন, ওই দুজন অফিসার সি রাজশেখর ও আমস্ট্রং চিংসং আমার সঙ্গেই টোকিওতে ভারতীয় দূতাবাসে কাজ করতেন। বাজপেয়ী সরকার যখন নেতাজির মৃত্যু তদন্ত করতে মুখার্জি কমিশন তৈরি করেন, তখন বিচারপতি মুখার্জিও টোকিওতে এসেছিলেন, আশিস রায় জানাচ্ছেন, কিন্তু বিচারপতি মুখার্জি নিজে রেনকোজি মন্দিরে যাননি, তার নির্দেশ মতো দুজন অফিসারকে পাঠানো হয়। তারা কাগজের মোড়কে রাখা ওই দাঁতের ছবিও তুলে এনেছিলেন, কিন্তু তা সত্ত্বেও মুখার্জি কমিশন এই সিদ্ধান্তে পৌঁছায় যে নেতাজির মৃত্যু ওই বিমান দুর্ঘটনায় হয়নি, আর রেনকোজি মন্দিরে যে অস্থি রাখা আছে সেটাও নেতাজির নন। এটা অন্য বিষয় যে মনমোহন সিং সরকার মুখার্জি কমিশনের রিপোর্ট খারিজ করে দিয়েছে, বলেছিলেন আশিস রায়। সুভাষচন্দ্রের কন্যা অনিতা ফাফের ইচ্ছা তার পিতার অস্থি ভারতে ফিরিয়ে আনা হোক। মিস্টার রায়ের কথাই অনিতাই আমার বইয়ে মুখবন্ধ লিখে দিয়েছিলেন, তিনি লিখেছিলেন যে নেতাজি একটা স্বাধীন ভারতে ফিরিয়ে এসে কাজ করতে চেয়েছিলেন, সেটা যখন সম্ভব হয়নি তখন অন্তত তার অস্থিটা ভারতের মাটিতে মিশিয়ে দেওয়া হোক, তার মৃত্যুর এত বছর পরে হলে অস্থিটা যদি ভারতে নিয়ে এসে গঙ্গায় বিসর্জন দেওয়া হয় সেটাই বোধহয় রাষ্ট্রের তরফে তার প্রতি একটা বড় সম্মান জানানো হবে। আজ তাহলে এটুকুই, এটা কিন্তু কোনো নিশ্চিত মৃত্যু সংবাদ নয়, এই সমস্ত তথ্যটাই নির্ভর করছে বিবিসির হিন্দি বিভাগের উপরে। তা আপনারা কী ভাবেন সেটা কমেন্ট বক্সে জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।